আজ আমরা যে প্রাণীটি সম্পর্কে আলোচনা করব সেটি আমাদের একটি অতি পরিচিত প্রাণী। প্রাণীটি সচরাচর আমাদের অন্ধকার ঘরের কোণায় লক্ষ্য করা যায় এবং বর্ষাকালে এদের ডাক শুনতে পাওয়া যায়। প্রাণীটির জীবনচক্রের কিছু দশা এরা জলে অতিবাহিত করে, অর্থাৎ যখন ছোট থাকে তখন জলে কাটায়, আবার যখন বড় হয় তখন স্থলে কাটায়। এতক্ষণ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজ আমরা কোন প্রাণীটি সম্পর্কে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, প্রাণীটি হলো আমাদের চিরপরিচিত ব্যাঙ। তো আজ আমরা আজকের এই ক্লাসে ব্যাঙ সম্পর্কে কি কি জানব, না তোমাদের বইয়ে যেটা আছে কুনো ব্যাঙ এবং সোনা ব্যাঙ, এই কুনো ব্যাঙ এবং সোনা ব্যাঙ ব্যাঙ সম্পর্কে জানব। এছাড়াও আমরা ব্যাঙের বাহ্যিক গঠন ও তার বৈশিষ্ট্য সম্পর্কে জানব, ব্যাঙের জীবনচক্র সম্পর্কে জানব। আমরা সাধারণত জানি যে ব্যাঙ বিষাক্ত নয়, কিন্তু কিছু কিছু ব্যাঙ আছে যারা বিষাক্ত। তো সেই সমস্ত বিষাক্ত ব্যাঙ সম্পর্কে আমরা কিছু জানব, আর পরিবেশে এই ব্যাঙের গুরুত্ব এবং ভূমিকা সম্পর্কে জানব। প্রথম দেখা যাক, এই যে ছবিটা তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, এই ছবিটা কোন ব্যাঙের ছবি বলতো? ছবিটি হলো সোনা ব্যাঙের ছবি। তো সোনা ব্যাঙ এবং কুনো ব্যাঙ আমরা কিভাবে আলাদা করব, তা প্রথম দেখা যাক সোনা ব্যাঙ এর বৈশিষ্ট্য। এই যে দেখছো এটা সোনা ব্যাঙ, এর পিঠে সাধারণত কালো হলুদ দাগ থাকে। এছাড়া মাথার অগ্রভাগ হচ্ছে এই ব্যাঙের ক্রমশ আর কি সরু, ঠিক আছে? মাথার অগ্রভাগটা হচ্ছে সরু। এদের ত্বক কিন্তু মসৃণ, এদের ত্বকে কোনো গুটি থাকে না, ত্বকটা মসৃণ। এরা বেশিরভাগ সময়টাই জলে থাকে, স্থলে থাকে কিন্তু বেশিরভাগ সময় এদের জলে দেখা যায়। আমরা এই যে ব্যাঙটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি কুনো ব্যাঙের ছবি। কুনো ব্যাঙ দেখতে কুৎসিত বা অসুন্দর বলতে পারি, ঠিক আছে? এদের গায়ের রং সাধারণত ধূসর হয়ে থাকে। এদের মাথার অগ্রভাগ সোনা ব্যাঙের ক্ষেত্রে যেমন ছুঁচানো ছিল, এদের মাথার অগ্রভাগ কিন্তু ভোঁতা, ত্রিভুজাকার। এদের চামড়ায় দেখো অসংখ্য গুটি থাকে। এরা অন্ধকার স্যাঁতস্যাঁতে জায়গায়, ঘরের কোণে এদের দেখা যায়। এরপর আমরা ব্যাঙের দেহের বাহ্যিক গঠন এবং কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। ব্যাঙের দেহকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো মস্তক, এই পোর্শনটিকে বলা হচ্ছে মস্তক, এবং এর পরের অংশটিকে বলা হচ্ছে ধড়। এদের মস্তকে আছে চোখ, এবং চোখের ওপরে একটি পাতলা পর্দা থাকে যাকে বলা হয় নিকটেটিন মেমব্রেন। এই নিকটেটিন মেমব্রেন এদের চোখ, এটি একটি স্বচ্ছ পর্দা, এটি এদের চোখকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এছাড়া রয়েছে একটি নাসারন্ধ্র, দুটি নাসারন্ধ্র এবং মুখচ্ছিদ্র। আর এই চোখের ঠিক নিচে আছে একটি পর্দা, এই পর্দাকে বলা হয় টিম্প্যানিক মেমব্রেন বা কর্ণপটহ। এর এই টিম্প্যানিক মেমব্রেনের সাহায্যে কর্ণ ছিদ্র দুটি ঢাকা থাকে। ব্যাঙের
মুখের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। আমাদের জিভ যেমন পিছন দিকে আটকানো, সামনের দিকে খোলা, ব্যাঙের জিভ কিন্তু সামনের দিকে আটকানো, পিছন দিকে খোলা। এই জিভের ওপরে 18 পদার্থ থাকে। ব্যাঙ যখন শিকার ধরে তখন জিভটিকে বাইরে বের করে দেয়। জিভের ওপর পোকামাকড় বসলে সেই আঠায় আটকে যায়, তারপর জিভটি ব্যাঙ ভেতরে ঢুকিয়ে নেয়। মস্তকের পরের অংশ ধর, এই ধরে এটি একটি সোনা ব্যাঙের চিত্র, সেই জন্য এখানে একটি বিশেষ গ্রন্থি অনুপস্থিত। সেই গ্রন্থির নাম হলো প্যারোটিড গ্রন্থি। এই ঠিক যেখানে কর্ণপটহ শেষ হয়েছে তারপরে এই পজিশনে একটি গ্রন্থি থাকে, সেই গ্রন্থিকে বলা হয় প্যারোটিড গ্রন্থি। প্যারোটিড গ্রন্থি কুনো ব্যাঙের ক্ষেত্রে দেখা যায়। এছাড়া এদের ত্বকে আছে প্রচুর রক্তজালক। এই রক্তজালকের মাধ্যমে কিন্তু এরা বাতাসের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করতে পারে। শীতভূম এর সময় এরা এই ত্বকের সাহায্যে বাতাসের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করে। শীতভূম কি না, শীতকালে ব্যাং বিশ্রামরত অবস্থায় থাকে, সেই সময় ব্যাং খাওয়া দাওয়া করে না, এক জায়গায় চুপচাপ থাকে এবং শ্বাসকার্যের জন্য এদের ত্বকে অবস্থিত রক্তজালককে ব্যবহার করে। এই অবস্থাকে বলা হয় শীতভূম। শীতভূম ছাড়া ব্যাং শ্বাসকার্যের জন্য তার ফুসফুসকে ব্যবহার করে। ব্যাঙের দেহে মোট 4টি পা থাকে। সামনের দুটি পাকে বলা হয় অগ্রপদ এবং পিছনের পাকে বলা হয় পশ্চাৎপদ। পশ্চাৎপদ দুটি অগ্রপদ অপেক্ষা বড় এবং পশ্চাৎপদের পায়ে থাকে 5টি আঙুল, অগ্রপদে থাকে 4টি আঙুল। পশ্চাৎপদের আঙুলগুলি সরি আঙুলগুলি পাতলা পর্দা দ্বারা যুক্ত থাকে, যাকে বলা হয় লিপ্ত পদ বা ওয়েব ফিট। এই আঙুলগুলি পর্দা দ্বারা পরস্পর যুক্ত থাকায় এদের জলে সাঁতার কাটতে সুবিধা হয়। আর একটা জিনিস আমার একটু বাদ চলে গেছে, সেটা হচ্ছে এদের মুখে মানে পুরুষ ব্যাঙ এবং স্ত্রী ব্যাঙের মধ্যে একটি পার্থক্য আছে, সেটি হলো স্ত্রী ব্যাঙ, ঠিক আছে, তাদের কিন্তু স্বরথলি থাকে না, পুরুষ ব্যাঙের দেহে স্বরথলি থাকে। অর্থাৎ পুরুষ ব্যাং ডাকতে পারে, স্ত্রী ব্যাং কিন্তু ডাকতে পারে না। এবার আমরা ব্যাঙের জীবন চক্র সম্পর্কে আলোচনা করব। পরিণত ব্যাং সর্বপ্রথম জলে বর্ষাকালে ডিম পাড়ে। তো সোনা ব্যাঙ এবং কুনো ব্যাঙের ডিমের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। সোনা ব্যাঙের ডিমগুলি জেলির ন্যায় পরস্পর একসাথে এইভাবে ভেসে থাকে, কিন্তু কুনো ব্যাঙের ডিমগুলি দড়ির মতো পরপর লম্বায় সাজানো থাকে। এই ডিম ফুটে কিছুদিনের মধ্যেই ব্যাঙাচি নির্গত হয়। ব্যাঙাচির দেহে কিন্তু একটি লেজ থাকে,
যেটি কিন্তু পরিণত ব্যাঙের দেহে থাকে না। এই ব্যাঙাচি ধীরে ধীরে পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয়। ব্যাঙাচি অবস্থায় এদের 3 জোড়া, মাথার দুপাশে 3 জোড়া, অর্থাৎ প্রতি পাশে 3টি করে ফুলকা থাকে। এই ফুলকাকে বলা হয় বহিঃফুলকা। মাছের দেহে যেমন ফুলকা থাকে, মাছের দেহে কিন্তু ফুলকা কানকো দিয়ে ঢাকা থাকে, ঠিক আছে, কিন্তু ব্যাঙের দেহে ফুলকাগুলি বাইরে উন্মুক্ত থাকে, তাই এই ফুলকাকে বলা হয় বহিঃফুলকা। এই বহিঃফুলকার মাধ্যমে এরা জলে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে এবং দেহে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, অর্থাৎ শ্বাসকার্য চালায়। যখন ব্যাঙাচি পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয়, তখন কিন্তু তাদের আর বহিঃফুলকা থাকে না, বহিঃফুলকাগুলি অবলুপ্ত হয়ে যায়। তখন তারা ফুসফুসের মাধ্যমে, ফুসফুস বা লাংস এর মাধ্যমে শ্বাসকার্য। তাহলে দেখো, একটি পরিণত ব্যাঙ এবং ব্যাঙাচির মধ্যে প্রথম দশায় কোনো মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না? তো এই যে পরিবর্তন, পূর্ণাঙ্গ থেকে ডিম, ডিম থেকে ব্যাঙাচি, ব্যাঙাচি থেকে আবার পূর্ণাঙ্গ, অর্থাৎ এই পরিবর্তনকে বলা হচ্ছে ব্যাঙের রূপান্তর, ব্যাঙের রূপান্তর বা মেটামরফোসিস, ব্যাঙের রূপান্তর বা মেটামরফোসিস। এবার আমরা কিছু বিষাক্ত ব্যাঙ সম্পর্কে জানবো। আমরা সোনা ব্যাঙ, কুনো ব্যাঙ সম্পর্কে জেনেছি, এবার জানবো ব্যাঙ বিশেষ কিছু বিষাক্ত ব্যাঙ সম্পর্কে। ব্যাঙ সাধারণত বিষাক্ত হয় না, কিন্তু কিছু কিছু ব্যাঙ আছে যারা কিন্তু খুবই বিষাক্ত। আমাদের দেশে এই বিষাক্ত ব্যাঙগুলি পাওয়া যায় না, সাধারণত পাওয়া যায় আমাজনের জঙ্গলে, দক্ষিণ আমেরিকা, ঠিক আছে, প্রভৃতি বিভিন্ন দেশে। এই ব্যাঙগুলি খুবই রঙিন প্রকৃতির হয়, আর মানে রেড ইন্ডিয়ানরা, ঠিক আছে, তারা কি করে না, ওই ব্যাঙের দেহে চামড়ার ত্বকে তারা তীর ধনুক এর মাথাটাকে লাগিয়ে নেয়, যাকে বলা হয় ডার্ট। সেই তীর ধনুকের মাথাটি আর কি ব্যাঙের চামড়ায় স্পর্শ করে, সেই তীর ধনুকটি আর কি ব্লো গান, অর্থাৎ কি করে না, বাঁশের আর কি সরু পাইপের মধ্যে ওই তীর ধনুকটা রেখে ফু দেয়, এবং ফু দিলে ওই তীর যখনই কোনো শিকারের গায়ে গিয়ে লাগে, শিকারটি কিন্তু অনায়াসে মারা যায়। তো তারা এই বিষাক্ত ব্যাঙকে তাদের শিকারের কাজে ব্যবহার করে। এমনই কিছু বিষাক্ত ব্যাঙ সম্পর্কে আজ আমরা সবার প্রথম দেখি এই গোল্ডেন পয়জন ফক, বা বাংলায় যদি বলি সোনারাঙা ব্যাং। এদের আকারে, এরা কিন্তু আকারে খুবই ছোট্ট, প্রায় 5 সেন্টিমিটারের মতো, খুব বেশি লম্বা হয় না। এরা প্রশান্ত মহাসাগরের উপকূলে আর কলম্বিয়ার রেন ফরেস্টে এদের দেখা মেলে। এরা ছোট হলেও কিন্তু এদের বিষ খুবই তীব্র। এদের বিষ এতটাই শক্তিশালী, মাত্র 1 মিলিগ্রাম, এই ব্যাঙের মাত্র 1 মিলিগ্রাম বিষ 10,000 ইঁদুরকে অনায়াসে মেরে ফেলতে পারে, বা বলতে পারো 10 থেকে 20 জন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এরপরে দেখব ব্ল্যাক লেগড ডার্ট ফ্রগ।
এরা সাধারণত নদীর আশেপাশে এদের দেখা যায় উত্তর কলম্বিয়া এদের সাধারণ বাসস্থান। এদের 150 মিলিগ্রাম বিষ একজন সুস্থ মানুষকে অনায়াসে মেরে ফেলতে পারে। তোমরা ভিডিওগুলিকে পজ করবে এবং এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে চাইলে পড়তে পারো এবং নোট। আর একটি বিষধর ব্যাঙ হলো ইয়েলো ব্যান্ডেড পয়জন ডার্ট ফ্রগ। এগুলিও কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না, এগুলি দক্ষিণ আমেরিকা, ভেনজুয়েলা, গুয়েনা, ব্রাজিল, পূর্ব কলম্বিয়া প্রভৃতি দেশে এদের পাওয়া যায়। এটাই একমাত্র ব্যাঙ যারা গ্রীষ্মকালে বিশ্রামরত অবস্থায় থাকে। অর্থাৎ ব্যাঙ তো তোমরা আগে জেনেছো যে শীতকালে বিশ্রামরত অবস্থায় থাকে, যাকে আমরা বলি হাইবারনেশন। তো এই ব্যাংকটি কিন্তু শীতকালে বিশ্রামরত অবস্থায় থাকে না, এরা গ্রীষ্মকালে বিশ্রামরত অবস্থায় থাকে। এরপরে আরেকটি ব্যাংক দেখবো, এই ব্যাংকটির নাম হচ্ছে ব্লু পয়জন অ্যারো ফ্রগ। এগুলিও দৈর্ঘ্যে কিন্তু বেশ ছোট, 3 থেকে 4 সেন্টিমিটার। এদের আবার দেহে পিঠে কুঁজ থাকে। এই সমস্ত সব ব্যাঙেরই আর কি বিষধর যারা ব্যাঙ, তাদের খাদ্য অভ্যাস কিন্তু একই রকম, অর্থাৎ পিঁপড়ে, মাকড়সা, শুঁয়োপোকা, এই সমস্ত এদের খাবার। এরপর আরেকটি ব্যাঙ দেখবো, একে আমরা বলতে পারি বলিভিয়ান ব্যাঙ। এই ব্যাঙ বলিভিয়ার বিভিন্ন প্রদেশে পাওয়া যায় এবং এদের চিকিৎসা শাস্ত্রে বর্তমানে ব্যবহার করা হচ্ছে। এদের যে বিষ, এই বিষ থেকে ব্যথা নিরামক ওষুধ আবিষ্কার করা হয়েছে। এবং আমরা জানি মরফিন ব্যথা নিরাময়ে ব্যবহার করা হয়, এই এদের বিষ কিন্তু মরফিনের থেকে অনেক বেশি কার্যকর। এরপর আমরা দেখব ব্যাঙের গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে। এই ব্যাঙ কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। ব্যাঙ কি করে? ব্যাঙের খাদ্য তোমরা দেখেছো, বিভিন্ন পোকামাকড় কে ব্যাঙ খাদ্য হিসেবে গ্রহণ করে। তো ব্যাঙ অনেক পোকামাকড় কে খায়, যেগুলো কিন্তু আমাদের ফসলের নানা ক্ষতি করে থাকে। তো ব্যাঙ সেই ক্ষতিকারী পোকাগুলিকে যদি খেয়ে নেয়, তাহলে আমাদের কীটনাশক ছাড়াই আর কি জমির ফসল ভালো হবে এবং মাটির উর্বরতা শক্তিও নষ্ট হবে না। আমরা যদি বেশি রাসায়নিক পদার্থ ব্যবহার করি, তাহলে সেগুলি গাছের পক্ষে যেমন ক্ষতি, তেমনি মাটির উর্বরতা শক্তিও নষ্ট হয়, কারণ সেই রাসায়নিক পদার্থ মাটিতে মিশে মাটিতে থাকা বিভিন্ন প্রাণীদের মৃত্যু ঘটে। তো ব্যাঙ পোকামাকড় খেয়ে আমাদেরকে আর কি অনেক উপকার করে। আবার কিছু কিছু ব্যাংকে মানুষ, কিছু কিছু দেশের মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। ব্যাঙ এছাড়াও কিন্তু আমাদের খাদ্য শৃঙ্খলকে স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা যদি লক্ষ্য করে দেখো যে আমরা কিন্তু প্রত্যেকে একে অপরের ওপর নির্ভর করে থাকি। যেমন আমরা বিভিন্ন গবাদি পশুকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি, গবাদি পশু আবার গাছপালাকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। তাহলে যদি আমরা সব সমস্ত গাছপালা কেটে দিই, তাহলে কি হবে? আমরা কিন্তু এক মত সরি আমরা যদি গাছপালা সমস্ত কিছু কেটে দিই, তাহলে কি হবে? না,
এক নম্বর তো বাতাসে ভারসাম্য নষ্ট হবে, সেটি আলাদা কথা। আমাদের খাদ্য শৃঙ্খলটি ব্যাহত হয়, যেহেতু গবাদি পশু গাছপালাকে খায়। গাছপালা যদি না থাকে, গবাদি পশু গাছপালা খেতে পারবে না। গাছপালাকে খেতে না পারলে গবাদি পশু মারা যাবে। গবাদি পশু মারা গেলে আমরা গবাদি পশুদের খেতে পারবো না। তেমনি দেখো, ব্যাঙ কি করে? ব্যাঙ বিভিন্ন পোকামাকড় খায়। তাহলে যদি ব্যাঙকে খায় আবার সাপ, সাপকে খায় পাখি, ঠিক আছে, পাখিকে আবার মানুষ খায়। তাহলে এখান থেকে যদি ব্যাঙকে আউট করে দিই, তাহলে সাপের খাবার নষ্ট হবে, তাহলে সাপ না খেয়ে মারা যাবে। সাপ যদি না খেয়ে মারা যায়, তাহলে যে সমস্ত পাখি সাপকে খেত, সেই সমস্ত পাখি এগুলো না খেতে পেয়ে মারা যাবে। আবার মানুষ যে সমস্ত পাখিকে খেত, সেই সমস্ত পাখিকে মানুষ খেতে পারবে না। তো এইভাবে ব্যাঙ কিন্তু আমাদের খাদ্য শৃঙ্খল কে স্বাভাবিক রাখতে ভূমিকা পালন করে। এছাড়া ব্যাঙের শরীর থেকে যে সমস্ত বিষ পাওয়া যাচ্ছে, সেই সমস্ত বিষকে বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। এছাড়া ব্যাঙের চামড়ায় যে বিষ থাকে, সেই বিষকে রাসায়নিক পদার্থ হিসেবে মানুষ ব্যবহার করে বিভিন্ন প্রাণীদেরকে শিকার করতে ব্যবহার করে। আজ এই পর্যন্তই, পরের ভিডিও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেব, অথবা তোমরা চ্যানেলটিকে ফলো করতে পারো, তাহলে আপডেট পেয়ে যাবে। আর যদি ভিডিওটিতে কোনো অসুবিধা থাকে, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করো।